Ramadan وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত বোন জেসমিন আখতার বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে ট্রলা ট্রলার যেগুলি চলে অথবা গাড়ি ভাড়া গাড়ি যেগুলি রাস্তাঘাটে চলে এগুলোতে কি কোনো জাকাত আছে আলহামদুলিল্লাহ আলা রসুল্লাহ সম্মানিতা বোন প্রথম কথা হলো এই যে জাকাত যে সমস্ত গাড়ি যে সমস্ত বাড়ি যে সমস্ত ট্রলার ভাড়ায় খাটে অথবা গাধা ঘোড়া যেগুলি এরকম করে যেগুলি দিয়ে ভাড়া খাটানো হয় এই জিনিসগুলির উপরে জাকাত দেয়া জরুরত নয় জাকাত লাগে না তবে এর ভাড়াগুলি আসার পর সেইগুলো যদি জমা হয়ে নিসাব পরিমাণ হয় এবং তার উপর একটি বছর অতিবাহিত হয় তাহলে সেগুলোর উপর জাকাত দেওয়া ফরজ আপনার যে সমস্ত গাড়ি টলার হ্যাঁ অন্যান্য জিনিস যেগুলি দিয়ে আপনি ভাড়া খাটাচ্ছেন সেই জিনিসগুলোর উপর জাকাত নাই কিন্তু এই জাকাত মানে ওই ভাড়ার টাকাগুলি জমা হয়ে আপনার কাছে যদি নিসাব পরিমাণ মনে করেন পঞ্চাশ হাজার টাকা হইল রূপার নিসাব অনুযায়ী সেটা যদি পঞ্চাশ হাজার টাকা হইল তাহলে তার ওপর জাকাত হবে এবং একটি বছর অতিবাহিত হয়ে গেল তাহলে তার ওপর জাকাত খরচ কিন্তু ওই জিনিসটির মূল্যের ওপর নয় কারণ এটা ভাড়া খাটতেছে তনুরূপভাবে মনে করেন যে আপনার ট্রলার যদি ভাড়ায় খাটতেছে অর্থাৎ এক জায়গা থেকে আর এক জায়গায় মালামাল লেনদেন করতেছে ইত্যাদি হ্যাঁ তাহলে এই এটার ওপর জাগাত হবে না কিন্তু এর থেকে যে লভ্যাংশ আসলো যে ভাড়া টাকা আসলো ওইটা যদি জমা হয়ে এরকম এক বছর অতিবাহিত হয়ে যায় তাহলে তার ওপর জাকাত কারণ সামুরা বিন আল্লাহ তাহলে আনহ থেকে বর্ণিত আছে তিনি বলেন ইয়া কেয়ানবল্লাহ ব্যায় আল্লাহ নবী হয়েছিলাম আমাদেরকে আদেশ করতেন ওই জিনিসের জাকাত দিতে যেটা আমরা ক্রয় বিক্রয়ের জন্য রেডি করি তৈরি করতাম আবু আবুদাবুদ হাদিস বর্ণিত রয়েছে কিন্তু যদি কোনো লোক এই ট্রলার এর ব্যবসা করে মানে ট্রলার তৈরি করে বিক্রি করে তৈরি করে বিক্রি করে গাড়ি তৈরি করে বিক্রি করে হ্যাঁ তো এরকম তাহলে তখন এই জিনিসটির ওপর কি লাগবে জাকাত লাগবে অর্থাৎ এই ট্রলারটার দাম নির্ধারণ করে সেটার প্রতি বছর শেষে বা গাড়িটার দাম নির্ধারণ করে প্রতি বছর শেষে জাকাত দিতে হবে কিন্তু যদি এছাড়া ভাড়ায় খাটে তাহলে তার জাকাত লাগবে না আশা করি বোঝা গেছে অনুরূপভাবে আপনি বলছেন যে ওষুধ দিতে হবে না ওষুধ দিতে হয় ফসলের ক্ষেত্রে কোনো ফসল যদি আল্লাহ রব্বুল্লাহ সব পানি তো আল্লাহ আল্লাহ রব্লা আলমনের এমনি বৃষ্টির পানিতে বন্যার পানিতে হয়ে গেল তাহলে দশ মনে এক মন আর যদি শেষকৃত পানি দেওয়া হয় ডিউটি বল মেশিন তাহলে এইগুলি ফসল ওই সব ফসল যে ফসলগুলির আপনার ঝাড়াই মারাই কাটাই করে গুদামজাত করে রাখা যায় তাহলে তাদের ওপর জাগা দিতে হবে এবং সেটা মনে হ্যাঁ একমন অর্থাৎ এটাকে বলা হয় অসর তা এই অসর তখন লাগবে যদি সেটা সম্প মানে কি হয় ফল ফসল হয় কিন্তু এটা তো ফল ফসল না এটাতে আপনার আর ফল ফসলের হিসাবে ওষুধ দিতে হবে না বরং এটাতে আপনার জাকাতেই দিতে হবে যদি এটা ক্রয় বিক্রয়ের জন্য হয় কিন্তু যদি এটা ক্রয় বিক্রয় নয় এমনি ভাড়া খাটানোর জন্য তাহলে তার জাকাত লাগবে না এবং এই ফতোয়াগুলি দেখতে পারবেন ফতোয়া এবেন বাজ চোদ্দ খণ্ডের একশো একাশি পৃষ্ঠা এবং লাজনা দায়েবা উচ্চ ও লামা পরিষদের ফতোয়া বোর্ডের নবম খণ্ড তিনশো উনপঞ্চাশ পৃষ্ঠায় বর্ণিত রয়েছে শেখ সালেহ বিন মোহাম্মদ আলু সাইমিন শেখ বিন বাজ রাহেমাহল্লা তাদের ফতোয়াগুলি عشان نقول هذا والله أعلم بالصواب وصلى الله على نبينا محمد والسلام عليكم ورحمة الله